হ্যালো বন্ধুরা, আমি মধুরিমা। আজ আমি ফিরে এলাম 2006 মুক্তি পাওয়া মুভি রেস স্টপ নিয়ে। সিনেমার শুরুতে আমরা একটি মেয়েকে দেখি যে একটি রেস স্টপের ওয়াশরুমে যায়, যেখানে ভেতরে থাকাকালীন একটা বাইরে জুতো দেখে। তখন ওই মেয়েটি বলে ওই জুতোওয়ালা লোকটিকে সেখান থেকে চলে যাওয়ার জন্য। সে যেতে চায় না। তখন ওই মেয়েটি বলে তুমি যদি না যাও তাহলে আমি চিৎকার করে লোক ডাকবো। তারপর দেখা যায় জুতোটা ওখান থেকে সরে যায়, মানে লোকটি চলে যায় ওখান থেকে। তখন মেয়েটি ওয়াশরুম থেকে বেরোয়, সে দেখে ওখানে কেউ নেই। যখনই সে পিছন ফেরে তখন দেখে ওই লোকটা তার সামনেই দাঁড়িয়ে আছে আর সুযোগ বুঝে মেয়েটির ওপর হামলা করে দেয়। এরপর আমরা কিছু বছর পরের সিন দেখি, যেখানে আমরা দেখি একটা হলুদ রঙের ট্রাক শহরের নানা প্রান্তে ঘুরে বেড়াচ্ছিল। আসলে ট্রাকটা ছিল ওই খুনিটার। এরপর আমরা নিকল নামের একটি মেয়েকে দেখি যে নিজের জিনিসপত্র প্যাকিং করছিল, কারণ সে তার বয়ফ্রেন্ড জেসির সাথে পালিয়ে যাচ্ছে। এরপর তার বয়ফ্রেন্ড তাকে নিতে এলে তার সাথে চলে যায়। নিকলের মনের অবস্থা ঠিক ছিল না, কারণ সে তার বাড়ির লোককে ছেড়ে এসেছিল। এরপর তারা একটি জঙ্গলের মধ্যে ঢুকে যেখানে তারা কিছুটা নিজেদের সময় কাটায়, তখন দূর থেকে ওই হলুদ ট্রাকটি তাদের ওপর নজর করছিল। এবার তারা যখন দরজায় শুরু করে তখন জেসির বোনের ফোন আসে। সে বলে তার বাড়িটা খালি না হওয়ার কারণে সে তাদেরকে আশ্রয় দিতে পারবে না। এটা শোনার পরই নিকল খুব রেগে যায়, কারণ তাদের কাছে যাওয়ার মতো আর কোনো জায়গা থাকে না। এরপর ওই ইয়েলো ট্রাকটা সামনে চলে আসে আর তাদের গাড়ি দুর্ঘটনা ঘটতে ঘটতে বেঁচে যায়। এরপর জেসি গাড়ি থেকে নেমে ট্রাকের দিকে ছুটে যায়। ট্রাক ড্রাইভার কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এবার নিকল বলে জেসিকে একটি রেস্টরুম দেখে দাঁড়াতে, কারণ তাকে ওয়াশরুমে যেতে হবে। এরপর সে যখন ওয়াশরুমে যায় তখন দেখে সেটা খুবই নোংরা, তবুও সে সেটা ব্যবহার করতে বাধ্য হয়। বাথরুমে ঢুকে দেখে তার দেওয়ালে অনেক রকমের মেসেজ লেখা আছে। এরপর সে সেখান থেকে বেরোতে যাবে, তখন দেখে স্টোর রুম থেকে একটা আওয়াজ আসছে। সে সেটাকে পাত্তা না দিয়ে ওখান থেকে চলে যায়। সে ভাবে ওখানে হয়তো কোনো ইঁদুর আছে। এরপর সে বাইরে গিয়ে দেখে তার বয়ফ্রেন্ড ওখানে নেই। সে যখন জেসিকে খোঁজার জন্য নিজের মোবাইলটা বার করে, দেখে তার ফোনের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার জন্য ফোনটা বন্ধ হয়ে গেছে। তখন সে খেয়াল করে সেই হলুদ রঙের ট্রাকটা আবার তার দিকে আসছে। তখন নিকল ভাবে হয়তো সাহায্যের জন্য আসছে, কিন্তু সেই খুনিটা নিকলকে দেখে ওখান থেকে চলে যায়। এরপর নিকল দেখে একটা ফোন ওখানে আছে। সে যখন ওই ফোনের কাছে পৌঁছায় তখন দেখে ওই ফোনের তার কাটা। এরপর নিকল দেখে দেওয়ালে অনেক মিসিং রিপোর্ট লেখা। সে দেখে খুবই ভয় পেয়ে যায়। এরপর সে পার্ক রেঞ্জারের অফিসে যায়। সেখানে গিয়ে সে কাউকে সাহায্যের জন্য পায় না। এবার সামনে হঠাৎ করে দেখে একটি ভ্যান রাখা। এটা দেখার পর তার সামনে গিয়ে দেখে ওখানে কিছু লোক আছে। যখন তাদের সাহায্যের জন্য বলে, কিন্তু তারা কেউ সাহায্যের হাত বাড়ায় না। এরপর নিকল দেখে দূর থেকে ওই হলুদ রঙের ট্রাকটা আসছে আর নিকলের দিকে ছুটে তাকে পিষে মারবে বলে। নিকল কোনোভাবে রাস্তার ধারে লাফিয়ে পড়ে এবং তার জীবনটা এই যাত্রার মতো বেঁচে যায়। ওই খুনিটা নিকলের দিকে একটি ফোন ছুড়ে দেয়। সেই ফোনটা দেখে বুঝে যায় ওই ফোনটা তার বয়ফ্রেন্ডের। তখনই সে ওই ট্রাকটার নম্বর লিখে নেয়, KLZ303। হঠাৎ তার সন্দেহ হওয়াতে ছুটে যায় বাথরুমের দিকে। দেখে ওই মেসেজগুলোতে লিখেছে ওই KLZ303 খুবই তাদের বিরক্ত করছে আর তাদের পরিবারকে তুলে নিয়ে গিয়ে অত্যাচারও করছে। এরপর সে পার্ক রেঞ্জারের অফিসে ঢোকে আর একটি ওয়াকিটিকির পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সেখানে একটি ওয়াইনের বোতল ছিল, সে সেটা নিয়ে নিকল খেতে থাকে। ওখানে একটি টিভি দেখতে পায়। যখন সেটা চালায় দেখে তার প্রেমিকের অন্তরঙ্গ ভিডিও চলছে। এরপর ওয়াকিটকি থেকে আওয়াজ আসতে আসতে লাগে। তখন নিকল জানায় আমার একজন ট্রাক ড্রাইভার মারতে চাইছে, দয়া করে সাহায্য করুন। তখন ওয়াকিটকি থেকে বলে ঠিক আছে আমি পুলিশ নিয়ে আসছি। এরপর নিকল একটি মার্কার পেন নিয়ে ওয়াশরুমের দিকে যায় আর সেখানে গিয়ে লিখে মেসেজ লেখে। এরপর সে একটি আওয়াজ শুনে বেরিয়ে আসে আর দেখে তার বয়ফ্রেন্ডের গাড়ি দাঁড়িয়ে আছে। তখন সে গাড়িতে উঠে চালানোর চেষ্টা করে, কিন্তু ট্রাকটা নিকলের দিকে এগিয়ে আসে। নিকল বেরানোর চেষ্টা করে, ততক্ষণে ট্রাক এসে ধাক্কা মেরে দেয়। এরপর ট্রাকটা পিছনে সরে গিয়ে আবার এগিয়ে আসে নিকলের দিকে। তখন গাড়ির দরজা খুলে যায় আর নিকল গাড়ি থেকে ঝাঁপ দেয়। তখন ওই ট্রাকটির ড্রাইভার এসে নিকলের সামনে দাঁড়ায় আর ওয়াকিটকিতে হওয়া সব কথা নিকলকে শোনায়। তখন তার কাছে সবটা পরিষ্কার হয়ে যায় যে ওয়াকিটকিতে নিকলের সাথে এক্স্যাক্টলি কে কথা বলছিল। এরপর ওই ভ্যানটাকে দেখতে পায়। নিকল তখন সাহায্য চেয়ে ওখানে উঠে পড়ে। এরপর সে দেখে ভ্যানে বসে আছে একটি মহিলা আর তার দুজন যমজ বাচ্চা আর তার স্বামী গাড়ি চালাচ্ছিল। যখন নিকল তাদের সমস্ত ঘটনা বলল, তারা কোনো পাত্তা দিল না। এরপর ওই মহিলা একসময় বলে ওঠে সে হলুদ ট্রাক দেখেইনি। তখন নিকল বুঝে যায় এরা ওই ড্রাইভারের সাথে মিলিত আছে। এরপর গাড়ির পিছন দিক থেকে একটা আওয়াজ আসে। তখন জোর করে দেখতে চায়, কারণ সে ভাবতো হয়তো ওখানে জেসি থাকতে পারে। গিয়ে দেখে ওখানে একজন প্রতিবন্ধী ছেলে, সে ক্যামেরা নিয়ে বসে আছে, ফটো তুলছে।
আর নিকলের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে মহিলা তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়। নিকল তখন ওই রেস্টরুমের দিকে ছুটে গিয়ে মেসেজগুলো ভালো করে পড়ে। তখন সে বুঝতে পারে ওই ড্রাইভারটা 1970 সাল থেকে মানুষদের লক্ষ্য করে। এরপর স্টোর রুম থেকে একটা আওয়াজ আসে এবং দেখে কি একটা মেয়ে আটকে আছে। তখন নিকল জিজ্ঞেস করে, তোমার নাম কি? সে বলে, আমার নাম ড্রেসি। তখন ড্রেসি বলে, আমার এই অবস্থার জন্য একটি ট্রাক ড্রাইভার দায়ী, আমার স্বামীকে মেরে ফেলেছে আর আমায় বন্দি করে রেখেছে। এরপর নিকল ওই ট্রাকটির আওয়াজ পায়, তখন গিয়ে সে দরজাটা বন্ধ করার চেষ্টা করে আর ড্রেসিকে বলে, তোমাকে আমি এখান থেকে বার করে নিয়ে যাবই। তখন ড্রেসি তাকে বলে, এটা কখনোই সম্ভব নয়, কারণ ওই ড্রাইভারটা কোনো মানুষ নয়, একজন দানব, সে কখনোই তোমায় এটা করতে দেবে না। ততক্ষণে হলুদ ট্রাকটাও সেখান থেকে চলে যায়। ড্রেসি খুবই বমি করতে লাগে, তার মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। সে ড্রেসিকে বলে, আমি বাইরে গিয়ে গাড়ি থেকে কাপড় আনছি। যখন সে কাপড় নিয়ে ভেতরে আসে, দেখে কোনো মেয়ে নেই স্টোর রুমে, আর কোনো রক্তও মেঝেতে পড়ে নেই। নিকল একটু ভয় পেয়ে যায় আর খুব কাঁদতে লাগে, কারণ সে বুঝতে পারছিল সে হেরে যাচ্ছে আর ওই ট্রাক ড্রাইভারটা কোনো মানুষ নয়, একজন দানব। এরপর নিকলের কানে একটি গাড়ির আওয়াজ যায়, সে বাইরে আসে, দেখে বাইরে একজন পুলিশ এসেছে নিকলকে বাঁচাতে। সে যায় আর সব ঘটনা বলে আর ট্রাক ড্রাইভারকে দেখিয়ে বলে, এটাই সেই ট্রাক যে তার বয়ফ্রেন্ডকেও কিডন্যাপ করেছে। যখন ওই পুলিশটি যায় তখন ওই ড্রাইভারের সাথে কথা বলতে, তখন ওই ড্রাইভারটা পুরো অস্বীকার করে দেয়। এরপর নিকলের কথা কিছুই শুনতে চায় না ওই পুলিশটা। এবার এসে ওই ট্রাকটি ধাক্কা মেরে দেয় পুলিশটিকে, নিকল তাকে ট্রেনে সরাতে যায়। ততক্ষণ ওই ট্রাকটি এসে পায়ের ওপর দিয়ে গাড়ি তুলে নেয়। এরপর কোনোভাবে নিকল তাকে ওয়াশরুমের ভেতরে নিয়ে যায়। নিকল ওই পুলিশটিকে বলে, যদি এ কথা আগে শুনতো তাহলে এটা হতো না। এরপর ওই পুলিশটি বলে, আমার পকেটে হাত ঢোকাও, ওখানে একটি ছবি আছে আমার বউয়ের, আমার বাচ্চার, আমি যদি মরেও যাই তাহলে তুমি ওদের কাছে গিয়ে খবরটা দিও, আমার ব্যাজটাও দিও। এরপরই ড্রাইভারটি এসে দরজাটা তালা দিয়ে দেয়। যখন নিকল খোলার চেষ্টা করে হাত ঢুকিয়ে, তখন ওই দৈত্যটা তার আঙুল খেয়ে নেয়। এরপর জালনা দিয়ে একটি ক্যামেরা ফেলে, সেটা খুলে নিকল দেখে কিভাবে তার বয়ফ্রেন্ডের ওপর অত্যাচার হচ্ছে। এরপর ওই ড্রাইভারটি জালনা দিয়ে তেল ছড়িয়ে আগুন জ্বালিয়ে দেয় যাতে তারা পুড়ে মরে যায়। তখন ওই পুলিশটি বলে, আমি আগুনে পুড়ে মরতে চাই না, এর থেকে ভালো আমায় বন্দুক দিয়ে আমায় গুলি করে দাও। এরপর নিকল সেই কাজটাই করে। এবার ওয়াশরুমে আগুন জ্বলতে থাকে। নিকল জালনা দিয়ে ওয়াশরুমের ছাদে গিয়ে লাফিয়ে পড়ে, বাইরে যেতে তার প্রাণ বাঁচায়। এবার নিকল দেখে তাকে ওই ট্রাকটি তাড়া করেছে। এরপর সে ওখান থেকে ড্রাইভারটি বেরোয়, নিকলের পিছন দিক দিয়ে এসে রডের বাড়ি মেরে দেয়। এবার যখন সে তার কাছে যায়, তখন দেখে যে সেটা আর কেউ নয়, ওটা তার বয়ফ্রেন্ড, যার মুখটা ওই ট্রাক ড্রাইভারটা বন্ধ করে রেখেছিল। এবার নিকল কান্নায় ভেঙে পড়ে। তখন সে বদলা নেওয়ার জন্য পার্ক রেঞ্জার অফিসে যায় আর ওয়াইনের বোতলটা নিয়ে সে গাড়ির ট্যাঙ্ক থেকে পেট্রোল বার করে আর নিজের জামা ছিঁড়ে পোলতে বানায়। এরপর যখন দেখে ওই ট্রাকটা আবার তার দিকে ছুটে আসছে, তখন সে পেট্রোল ভর্তি বোতলটা ছুঁড়ে মারে গাড়ির উদ্দেশ্যে। গাড়িটি তখন জ্বলতে থাকে আর ফেটে যায়। নিকল ভাবে হয়তো ড্রাইভারটা মারা গেছে, কিন্তু যখনই সামনে যায় ঠিক তখনই ড্রাইভারটা তার পিছনে এসে দাঁড়ায় আর তার ওপর হামলা করে দেয়। এরপর কিছু বছর বাদের ঘটনা দেখানো হয়, যেখানে একটি মেয়ে আবার ওই রেস্টরুমের সামনে আসে আর ওয়াশরুমে যাওয়ার চেষ্টা করে। তখন ওখানকার পার্ক রেঞ্জার এসে মেয়েটিকে বলে, খুব সাবধানে ভেতরে যেও, কারণ নতুন রং করা হয়েছে। এরপর যখন সে ভেতরে যায়, তখন স্টোর রুম থেকে একটি আওয়াজ আসে। সে ভয় পেয়ে দৌড়ে চলে গিয়ে পার্ক রেঞ্জারকে বলে। যখন পার্ক রেঞ্জার খুঁজতে আসে স্টোর রুমে, তখন কাউকেই দেখতে পায় না। এরপর যখন সে ওখান থেকে চলে যায়, তখন নিকলকে দেখা যায়, যার গায়ে অজস্র কাটা দাগ। সে এখনো ড্রেসির জায়গাটা নিয়েছিল। এরপরে দেখা যায় ওই ট্রাকটি আবার নতুন মেয়েটিকে লক্ষ্য করছিল। তার পেছনে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। সবশেষে দেখা যায় ওই ভ্যানের লোকটি জেসির শরীরটাকে পুঁতে দিয়েছিল আর তার বিকলাঙ্গ ছেলে যেটা তার ফটো তুলছিল, এই কারণেই লোকটি রেগে গেছিল। তাহলে আজকের এক্সপ্লানেশনটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি আমাদের চ্যানেলের এর আগের ভিডিওগুলি না দেখে থাকেন, তাহলে স্ক্রিনে আসা ভিডিওগুলিতে ক্লিক করে দেখতে পারেন। আর সবার শেষে বলবো, ভালো থাকবেন, ধন্যবাদ।